ছেড়ে দাও ওই সাইডে একটা আরে শোনো ওই দুটো শোনো খুলে খুলে বেরিয়ে আসছে কুকু বাচ্চাটা তোমার 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 ভাল লেগেছে এই কুকু বাচ্চাটাকে কি সুন্দর দেখেছিস বাচ্চাটা মাছ ওইটুকু দিয়েছিল দেখতে পাইনি ওই যে ওগুলো খোলা হচ্ছে তারপরে গাঁথনি হবে তা গাঁথনির জন্য ইটগুলোকে একটু বয়ে আনতে হবে মানে মন্টু তো একা পাচ্ছে না একা কত কি করবে আর এখন লেবার একদমই পাওয়া যাচ্ছে না মানে যে যার মতো কাজ ধরে নিয়েছে তো লেবার পাওয়া যাচ্ছে না তার জন্য সমস্যা তা মন্টু দাকে তো একটু হেল্প করতে হবে তা আমি এসছি মানে দাদা বলছে যে ইটগুলো একটু ধরে ধরে দাও তা ওই পাশ থেকে একটু হয় তো ওই পাশ থেকে ইট এই পাশে নিয়ে একটু আসবো বাচ্চাগুলো সব নিচে ঘোরাফেরা করছে ওদেরকে সরতে বলছে তা ওই ইটগুলো বয়ে নিয়ে আসবো এইবারে তো আপনারা দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে দেখুন বাড়ির পাশে একটা হচ্ছে মাটির রাস্তা পাক মাটির ওইটা ঢালাই আর এটা পুরো মাটির রাস্তা হচ্ছে পুরো মাটির রাস্তা এই রাস্তাটা ওই গ্রামে যে মিশেছে এটা হচ্ছে সেই বর্ষাকালে প্রচুর কাদা হয় রাস্তাটা হ্যাঁ এটা কিন্তু একটা রাস্তা ওই যে দূরে মাঠের ওইখানে গ্রাম ওইখানে গিয়ে মিশেছে এই রাস্তাটা আস্তে টানো তক্তাগুলোর অবস্থা খারাপ তাই না জল খেয়েছে না একবার একবার জল খেয়েছে ওর আর অবস্থা নেই ওই পাশে পুরো জমে গেছে মনে হয় দেখো এই কোনায় হ্যাঁ ওই জায়গাটা এই যে ডিজাইন এসছে সামনে ও ওই যে শোলগুলো দিয়েছিল সেইগুলো খুলুক মন কথা তারপরে দেখাচ্ছি দেখুন মানে বাড়ির পুরো সামনে প্রচুর কাজ বাকি আছে এই যে এই যে ওপরে শোলা দিয়ে আটকে ছিল না এটা একটা বিড হবে ডিজাইন হবে এই যে মাঝখানটা দেখুন ফাঁকা ফাঁকা মতো এই যে এগুলো যে বিড দিয়ে কি ডিজাইন করবে এইখানটা জানি না সবই মন্টুদা জানে যা কিছু ডিজাইন এই সবগুলো সব মন্টুদার হাতের এই যে শোলগুলো খোলা হয়ে গিয়েছে এই দেখুন একটা বিড এবার খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এই যে এইগুলো এবার ডিজাইন হবে আর এই পাশে যেটা রয়েছে সেটা খোলা হবে না সেটা পরে বানানো হয়েছিল এখনও দু একদিন লাগবে তারপরে এটা খোলা হবে আর বুঝতেই পারছেন বহুত কাজ বাকি এখনও তো এই নিচে দেখুন পুরো শোল ভর্তি হয়ে গিয়েছে আর এইগুলো আমাদের সামনে প্রচুর কাজ বাকি এইগুলো সব বানানো হবে কি বলবো এইগুলো ঢালাই করা হবে আর কি আর এই জায়গাটায় আমি রান্না করার সময় টমেটোর দানাগুলোকে ফেলি কারণ টমেটো গাছ হওয়ার জন্য জল ফেলি দেখুন প্রচুর চারা বেরিয়েছে টমেটো গাছে ছোট ছোট এই যে দেখুন আর এই গাছটা বড় হয়ে গিয়েছে আর এই যে এখানে দেখুন টমেটো ধরেছে এই যে আরও আছে ভিতরে তো এইগুলো একটু বড় বড় হয়েছে আর এখানে এই যে চারাগুলো দেখতে পাচ্ছি সব টমেটো চারা এখানে একটা ডালিম চারাও হয়েছে না বেদানা গাছ এই যে দেখুন কত টমেটো গাছ হয়েছে সব দানা ফেলেছি দিতে হয়েছে
A few moments later. তো এই ফুল গাছটা দেখুন কি সুন্দর, ফুলের রংটাও সুন্দর, ক্যাকটাস জাতীয় গাছ, গাছটার নামটা ঠিক আমি জানি না, তো বর্দাদের বাড়িতে এই গাছটা আছে, তো আপনাদের দেখালাম ফুলটা হয়েছে, শুধু দেখুন চুপড়ি আলু এত বড় হয়েছে, দেখুন কত বড় চুপড়ি আলু হয়েছে, এই যে রানা আর বর্দা দুজনে মিলে যে খুঁড়েছে, এ তলা তো আরো রয়েছে না, এখনো খোঁড়া চলছে। পুরো একটা পাথরের মতো, নাড়ানো যাচ্ছে না, তলায় আরো আছে, খোঁড়া হচ্ছে পুরো শাবল দিয়ে, দেখি তলায় এখনো কতটা আছে, মুরগির বাচ্চা কড়কনাথ না, একদম কালো, গিয়ে দাঁড়িয়ে দিচ্ছিল কক বাচ্চা, এই যে এইখানে ঢুকে গেছে বাচ্চাটা, এবার উঠবে আর নেই, তলায় আছে এখনো, এই যে দেবাদ্রিতা, তাকাও একটু দেবাদ্রিতা, দেবাদ্রিতা স্নান টান করে রেডি, এই রানা খুলে চলে আসছে মনে হচ্ছে, খুলে খুলে বের করতে হবে, ও ওটা তো কিছু ইয়ে হয়নি, তো এমনি খুলে খুলে বেরিয়ে আসছে, ওই পাশে তোমার মা একটা খুলে দিয়েছিল মনে আছে, যেটা ওটা খুলে দিয়েছিল রানা, হচ্ছে না, ছেড়ে দাও ওই সাইডে, সরো ওই দুটো সরো, খুলে খুলে বেরিয়ে আসছে, এত বড় বড় আলাদা, ওগুলো এমনি খোলা ছিল, ফেবিকুইক দিয়ে জড়িয়ে দেবো, সেলাই করবি শিলা, ওগুলো এমনি খোলা খোলা, এদিকে শোন তো সরে যা, না ঘরে চলে যা, কই বললে তোর সব কার্টন দেখো, ধরা না ঠিক আছে, আগে ভালো তো ফলতে দাও, দেখ না কি হচ্ছে, কত বড় আলুটা উঠে লাস্ট পর্যন্ত দেখ, আমি ওইদিকে যেতে এসি, তুমি এইদিকে একটু চলো, চল ভাই, ভেঙে ভেঙে চলে আসছে, এতো ভাই বেশ ভালো টুকরো টুকরো হয়েছে, কিন্তু সবই টুকরো টুকরো হয়ে গেছে, দেখো এ বাবা, এটা কাটা গাছ কিন্তু উনু, আমার হাতে ফোন, এই তো এই তো, ওয়াও কি দারুন, ভেঙে গেছে তো সব, যা কত বড় দেখুন চুপড়ি আলুটা, ভারী কত, মাটির মতো ভারী তো এই আলু, এ বা কি করলো, ওইগুলো মানে কিরকম বলতো, সেই টুকরো টুকরো মতো হয়েছে, ওই দেখ কিরকম ভেঙে ভেঙে চলে আসছে, হ্যাঁ একসাথে জোরে নি, বেশ সুন্দর, দেখুন কত আলু একটা গর্ত খুলে, এত বেরিয়েছে, এরকম টুকরো টুকরো হয়েছে, আলুগুলোকে স্নান করাচ্ছে, অনেক আলু তো পুরো ধুলো কাদা ভর্তি মাটি, আলুগুলো ধোয়া চলছে এখন, এই যে জল দিয়ে, এ ফিউ মোমেন্টস লেটার, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম, তো আমাদের গ্রামের রাস্তা দিয়েই ঘুরতে বেরিয়েছিলাম একটু, আর ব্যাক ক্যামেরায় ভিডিওটা বানাচ্ছি, তো দেখুন গ্রামের রাস্তা যেরকম হয়, মাঝখানটা ঢালাই রাস্তা, দুপাশে শুধু ঘর বাড়ি,
আর এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানকার বেশিরভাগ মানে বাড়ি মাটির বাড়ি, আর কলা বাগান আছে প্রত্যেক বাড়িতেই, দেখুন বাড়িগুলো। আর দু একটা পাকা বাড়ি আছে যেগুলো সরকারিভাবে পায়, সেই সব বাড়ি। আর এখন মাঠে প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে এবছরটা, গরমের চাষ, দেখুন চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে মাঠ। আর একটা জিনিস কি, এই যে বর্ষাটা হলো, এই বর্ষার জন্য আরও উপকার হয়েছে, যাতে ধান গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, দেখুন পুরো সোনালি রোদের আভায় বিকেলের চারিদিকটা পুরো ঝকমক করছে, কতটা সুন্দর দেখতে।